নমস্কার, জিল স্পোর্টস অ্যান্ড নিউজে আপনাদের স্বাগত। হেলথ ওয়েলথ প্রোগ্রামে আপনাদের সাথে আমি ডক্টর বিনায়ক দেব। আমাদের আজকে আলোচ্য বিষয় ইএনটি, অর্থাৎ নাক কান গলার নানান সমস্যা এবং তার সমাধান। স্টুডিওতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন কনসালটেন্ট ইএনটি সার্জন ডক্টর অত্রি ব্যানার্জি। আপনাকে অনেক স্বাগত আমাদের এই হেলথ ওয়েলথ প্রোগ্রামে। নমস্কার। আমরা যদি জিজ্ঞেস করি ডক্টর ব্যানার্জি যে এই মাথা ঘোরার যে প্রবলেমটা, এটা তো খুবই একটা কমন সমস্যা এবং ডিফারেন্ট মেডিকেল স্পেশালিটিতে এই সমস্যা নিয়ে পেশেন্টরা আসে, তো আপনাদের ডিপার্টমেন্টে যখন এই সমস্যা নিয়ে আসে কিংবা আমরা যখন রেফার করি, তো আপনারা কিভাবে এই জিনিসটাকে ট্যাকল করেন? ধন্যবাদ। ইনফ্যাক্ট এটাই এখন ইএনটি আমাদের যে প্র্যাকটিস, ইএনটি প্র্যাকটিসে একটা মেজরিটি অফ দ্য পেশেন্ট এই মাথা ঘোরার সমস্যা নিয়ে আসে। ম্যাক্সিমাম পেশেন্ট আমরা পাই কার্ডিওলজি, অর্থোপেডিক এসব ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা। আর সত্যি কথা বলতে কি, পেশেন্টসরা মানে মাথা একবার ঘুরলে তারা স্থির থাকতে পারেন না, খুবই অস্বস্তিকর ব্যাপার, অস্বস্তিকর সাইকোলজিক্যাল একটা সেটব্যাক। তো এই মাথা ঘোরার ব্যাপারটা প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড প্রপার রিহ্যাবিলিটেশন, মানে পেশেন্টকে আশ্বস্ত করা যে মাথা ঘোরাটা বিরাট কিছু নয়, সেটা জন্যে বিরাট কিছু সার্জারিও দরকার লাগে না, এই জিনিসটা আশ্বস্ত করা এবং তার সাথে কিছু এক্সারসাইজেস, কিছু ওষুধ, এটা দিলেই পেশেন্টটা, অনেক পেশেন্টই দেখেছি আমরা ভালো হয়ে যায়। এই যে মাথা ঘোরার ব্যাপারটা, মাথা ঘোরার সঙ্গে একটা একরকমের সমস্যা, অজ্ঞান হওয়ার ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি আলাদা। মানে এই সিনকোপ যেটা আমরা বলি, যেটা অজ্ঞান হওয়া, আর প্রি সিনকোপ যেটা অন্ধকার হয়ে মাথা ঘোরানো। তো আপনারা এই মাথা ঘোরা নিয়ে যখন আসেন, ডিস্টিংগুইশ কি করে করেন, যেটা অর্থোপেডিক্স না হার্ট না নিউরো নাকি একটা অ্যাকচুয়ালি ইএনটি প্রবলেম? মেইন প্রবলেম যেটা, প্রথমেই যখন একটা পেশেন্ট আসছে আমাদের কাছে যে হঠাৎ করে ঘুম থেকে উঠতে গেলাম, মাথাটা বোঁ করে ঘুরে গেল, বা হাঁটতে যাচ্ছি ঘুরে গেল, তখনই প্রথম যে কোয়েশ্চেনটা আমরা পেশেন্টকে করি যে সময় আপনার মাথাটা ঘুরেছিল সেই সময় আপনার ওয়েদার লস অফ কনসিয়াসনেস, মানে জ্ঞান ছিল না অজ্ঞান হয়েছিল, সেটা খুব একটা ইম্পর্টেন্ট ট্রেডমার্ক, মানে ওর থেকে ওই বেঞ্চমার্ক থেকে আমরা বুঝতে পারি এটা আমাদের ইএনটি কজ অফ, মানে কারণ মাথা ঘোরার না অন্য অন্য কোনো কারণ। এই যেটা আপনি এক্ষুনি বললেন সিঙ্কো, দুম করে একটা হঠাৎ করে একটা ব্ল্যাক আউট হলো, মাথাটা ঘুরে গেল, অজ্ঞান পড়ে গেল, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা কার্ডিওলজিক্যাল কোনো অ্যাবনর্মালিটিস থেকে, মানে হার্টের ইরেগুলারিটি থেকে হতে পারে, তখন সেই পেশেন্টটাকে আমরা শর্ট আউট করে অন্য ডিপার্টমেন্ট থেকে বলি কার্ডিওলজি। আরেকটা যেটা, সেটা হচ্ছে স্পন্ডিলোসিস থেকে, এটা কিন্তু একটা সব পেশেন্টের একটা ধারণা যে স্পন্ডিলোসিস থেকে মাথা ঘুরতে পারে, কিন্তু এই ধারণাটা কিন্তু মানে ঘাড়ের স্পন্ডিলোসিস যেটা, সেটা আমাদের সবারই থাকে, কিন্তু এই ধারণাটা কিন্তু আপাত দৃষ্টিতে ভুল। আচ্ছা। আমাদের যে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের ওখান দিয়ে যে ঘাড়ের ওখান দিয়ে একটা ভেসেল যায়, মানে ব্লাড ভেসেল যায়, তো সেইখানে অনেকটা অক্লুশন হতে গেলে, মানে রক্তের ধমনীর যে ব্লকেজ, ব্লকেজ যদি হয়ে যায় তখনই সেটা হতে পারে। তো তার উপর আবার জন্য কোনো অস্টিওফাইট, মানে স্পন্ডিলোসিসের জন্য যে হাড়টা সেটার উপর যে খোঁচা মারছে, সেই থেকে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে মাথা ঘুরবে। আচ্ছা। কিন্তু দুম করে মাথা ঘুরবে না। মানে আপনাদের স্পেশালিটিতে মাথা ঘোরার কিছু ক্যারেক্টারিস্টিকস আছে, একদম, তো সেগুলো কি? মানে সেগুলো প্রথম যে কারণটা, সেটা আমাদের কানের তিনটি পোর্শন আছে, আমরা জানি যে বহির্কর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ বা ইনার এক্সটার্নাল, মিডল আর ইনার ইয়ার। তো মাথা ঘোরাটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এটা ইনার ইয়ার প্রবলেমের থেকে, ভেতরের প্রবলেম। আমাদের যে শ্রবণের যে, মানে যে সেলসগুলো কক্লিয়া বলে, তার পাশেই কিছু ভেস্টিবুলার সেলস থাকে, একটা ভেস্টিবুলার অর্গান থাকে, তো সেটাই কিন্তু মেনলি গভর্ন করে আমাদের বডি ব্যালেন্সের, এবং সেটা কিন্তু সিঙ্ক্রোনাইজ করে আমাদের ব্রেনের সাথে। তো সেই সেলসের যদি কোনো প্রবলেম হয়, অনেক রকম প্রবলেমই হতে পারে, ডিজেনারেশন, ধরুন কিছু ক্ষয় হচ্ছে বয়সজনিত, নট অনলি বয়সজনিত, এখন দেখা যাচ্ছে যে এমনি কারণেও হতে পারে। আচ্ছা। তো সেইখানে কোনো সেলসের যদি কোনো প্রবলেম হয় তাহলে এই জিনিসটা হতে পারে। আমি একটু সহজভাবে আপনাকে বুঝিয়ে বলছি, সাপোজ আমাদের ডান দিকের ওই ভেস্টিবিউল যেখানে আমাদের ওই কোষগুলো আছে, দশটা কোষ সাপোজ আছে ওই ভেস্টিবিউলে, বাঁদিকেও দশটা কোষ আছে। নর্মাল সময়ে এই দশটা কোষ একটা +10 ইনপুট আমাদের ব্রেনে দেয়, আর উল্টো দিক থেকেও সিমিলারলি একটা নেগেটিভ ইনপুট -10 দেয়, যেটা ব্রেন রেজিস্টার করে, দুটো নিয়ে ব্যালেন্স হয়ে গেল। কোনো কারণে যদি একটা দিকে দুটো সেল কম কাজ করছে, তো ন্যাচারালি বডিটা অন্যদিকে ঘুরবে, যেদিকের ভারসাম্যটা বেশি। আচ্ছা। তো এইটাকেই আমরা আমাদের ভাষায় বলি যে ভেস্টিবুলাইটিস,
বা ল্যাবিনথাইটিস যার ভেতরে তো আমরা যে ভটাইগো ওয়ার্ডটা ইউজ করি এটাই কি ভটাইগো ভটাইগো ইজ আ সিম্পটম ভটাইগো হচ্ছে মাথা ঘোরাটা কি ভটাইগো আর এগুলো হচ্ছে কজ আর কি ভটাইগোর কজ আর ইনার ইয়ারের প্রবলেম ইনার ইয়ারের প্রবলেম মেইনলি ভটাইগো কক্লিয়ার প্রবলেম ভেস্টিবুলার প্রবলেম এবার মিডল ইয়ার মানে যেখানে আমাদের ছোট ছোট হার্ট থাকে যেটা কম্পন হয় যার দিয়ে আমরা শুনি ম্যালিয়াস ইনকাস্টেপেস তার আগে পর্দা থাকে কানের পর্দা সেখান তো সেখান থেকেও কোনো কারণে যদি পর্দাটা ফুটো হলো সেই ইনফেকশনটা মিডল ইয়ার থেকে ইনার ইয়ারে গেল গিয়ে সেটা এফেক্ট করলো ভেস্টিবিউলকে সো ন্যাচারালি ভেস্টিবুলার সেলস গুলো তো ভেস্টিবুলার সেলস এর ড্যামেজ এর একটা ব্যাপার থাকবে সেটা থেকেই মাথা ঘোরাটা হবে একটা ভেস্টিবুলার সেল মেইন প্রবলেম মানে মেইন কজ ইজ দা ড্যামেজ অফ দা ভেস্টিবুল তো সেটা ডিজেনারেশন থেকে হতে পারে আবার ইনফেকশন থেকে ইনফেকশন থেকেও হতে পারে বা টিউমার জনিত কারণেও হতে পারে আমরা ফোন লাইনস এখন ওপেন করছি স্ক্রিনের উপর ফোন লাইনস গুলো আসছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রোগ্রাম চলাকালীন আপনারা প্রশ্ন করতে পারেন এই নম্বরে ডক্টর ব্যানার্জি প্রশ্নগুলোর উত্তর দেবেন তো যেটা বলা হচ্ছিল যে তো এটা ইনার ইয়ারের যে ভেস্টিবুলস সেটা প্রবলেম সেটা ইনফেকশনের থেকে হতে পারে একটা ডিজেনারেশন থেকে আর কি আর টিউমারের কথা বলি টিউমার টিউমারের মেইন যে টিউমারটা আমরা বলি ব্রেন স্টেমে এটাকে অ্যাকোস্টিক নিউরোমা বলা হয় তো অ্যাকোস্টিক নিউরোমার এতে ব্রেন থেকে একটা নার্ভ নামে যেটাকে বলে ভেস্টিবুলার নার্ভ তার পাশ দিয়ে কক্লিয়ার নার্ভও নামে সেটা গিয়ে ডাইরেক্টলি ভেস্টিবুলে কানেক্টেড হয় তো এই ব্রেন স্টেমের ওখানে যদি একটা টিউমার থাকে যেটাকে আমরা অ্যাকোস্টিক নিউরোমা বলি সেটা যদি পার্টিকুলারলি ভেস্টিবুলার নার্ভটাকে চাপ দেয় তো ন্যাচারালি প্রবলেমগুলো সিমিলার প্রবলেম হবে কিন্তু তার সাথে আনুষঙ্গিকভাবে পেশেন্টের কক্লিয়ার নার্ভটাও ড্যামেজড হয় মানে যেটা দিয়ে আমরা শুনি তার সাথে একটা পেশেন্টের কিন্তু কানের শোনার ক্ষমতা হিয়ারিং লস একটা হবে হঠাৎ করে একটা লাউড সাউন্ডে গিয়ে পেশেন্টের মাথা ঘুরে গেল আচ্ছা হ্যাঁ এটাকে আমরা টুলিও বলি আমাদের ভাষায় তো এই দুটো সিম্পটম একসাথে হতে পারে এই যে তিনটে কজ বলেন এর মধ্যে সবথেকে কমন কমনেস্ট কজ হচ্ছে ডিজেনারেশন অফ দ্য আচ্ছা এই অ্যাকোস্টিক নিউরোমা কিংবা একটু রিয়ার রিয়ার কজ আর মিডল ইয়ার ইনফেকশন থেকে আগে হতো এগুলো কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক্স এত এত ইমপ্রুভড হয়ে গেছে তো উইথ দ্য অ্যাডভেন্ট অফ অ্যান্টিবায়োটিক্স অতটাও অবধি এখন কিন্তু আর যেতে পারে না আগে যেগুলো হতো যে কানের পুঁচ থেকে ভেস্টিবুল এফেক্ট করলো সেখান থেকে এগুলো তার আগে আপনারা আটকাতে পাচ্ছেন ব্যাপারগুলো এত ভালো অ্যান্টিবায়োটিক কেউ যদি মাথা ঘোরানি আপনাদের কাছে আসে ধরুন তার ইসিজি নর্মাল আছে কিংবা ঘাড়ের কোনো সমস্যা নেই আপনারা আর কি কি ডায়াগনস্টিক টেস্ট করেন মানে আমাদের ভাষায় যে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে দুটো দ্য প্রথম টেস্ট হচ্ছে ইলেকট্রোনিস্ট্যাগমোগ্রাফি আচ্ছা এটাকে ইএনজি আমরা বলি তো ইএনজিটা মেইনলি বলে দেয় যে ভেস্টিবিউলের কোনো সেল ড্যামেজড হয়েছে কিনা আচ্ছা নম্বর দু নম্বর এটাও বলতে পারে যে ভেস্টিবুলের সেল ড্যামেজড হয়েছে না হায়ার সেন্টার আচ্ছা সেখানে কোনো প্রবলেম আছে বাট স্পেসিফিক্যালি বলতে পারে ভেস্টিবুলের সেল ড্যামেজড হয়েছে কিন্তু হায়ার সেন্টারের দিকে যদি বলতে হয় তাহলে এমআরআই আমরা তখন করি আচ্ছা এমআরআই করে আমরা আগে রুল আউট করে নিই যে সেন্ট্রাল না মানে ব্রেনের অ্যাকোস্টিক নিউরোমা বা অন্য কোনো প্যাথোলজি বা সেরিবেলাম যেখান থেকে আমাদের ভারসাম্যটা তৈরি হয় সেখানে কোনো প্রবলেম আছে কিনা তবে 60% কেসে দেখা যায় যে পেশেন্টের মেন প্রবলেম হচ্ছে ডিজেনারেশন আচ্ছা এই পরিপ্রেক্ষিতে আমি আরেকটা মানে কজের কথাও আমি বলছি যে যেটা আমি একটু আগে বললাম একটি পেশেন্ট ম্যাক্সিমাম পেশেন্ট এসে বলে আমি শুয়ে আছি উঠতে গেলাম মাথাটা ঘুরে গেল কেউ ডাকলো বাঁদিকে ঘুরলাম মাথাটা ঘুরে গেল এটাকে বলে পজিশনাল ভটাইগো আচ্ছা মানে বিনাইন প্যারাপসিজমাল প্যারাপসিজমাল হঠাৎ হঠাৎ করে আসে বিনাইন মানে ক্ষতিকারক নয় তো সেই ক্ষেত্রেও ওই ইএনজি টেস্ট যেটা ইএনজি টেস্ট কিন্তু বলে দেবে ইট ইজ আ মানে ওয়েদার ইট ইজ আ বিনাইন প্যারাপসিজমাল কজটা বলে দেবে আমাদের একজন বন্ধু কলার আছেন আপনি যদি কাইন্ডলি আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলেন আমি চন্দননগর থেকে অমলেশ মুখোপাধ্যায় বলছি হ্যাঁ বলুন অমলেশ বাবু বলছি আমার একটা ডাক্তারবাবু ব্যানার্জিকে প্রশ্ন যে ডাক্তারবাবু আমি একটা দাঁত তোলাতে গিয়ে কষে আমার সাইনাসের প্রবলেম এসছে আচ্ছা আমরা সাইনাস নিয়ে ডিসকাস করব আপনি শুনতে থাকুন হ্যাঁ তো ভেস্টিবুলার যেটা আপনি আচ্ছা আপনাদের একটা যন্ত্র আছে ওটা টিউনিং ফর্ক বলে বলে তো সেটা নিয়ে কি কোনো আপনারা টিউনিং ফর্কের মেইন ব্যাপারটা আমরা অ্যাসেস করি হিয়ারিং টা আচ্ছা নট মাথা ঘোরার ব্যাপারটা কিন্তু যে কোনো মাথা ঘোরার পেশেন্ট এলে আমাদের তো দেখে নিতে হবে সে কানেও কম শুনছে কিনা আচ্ছা যেটা আমি বললাম যে দুটোই একসাথে যখন হচ্ছে তখন আমরা টিউনিং ফর্ক টেস্ট দিই ওটা তো এই ইএনজি কিংবা এমআরআই স্ক্যান বাদ দিয়ে হ্যাঁ অডিওমেট্রি পিওর টোন অডিওমেট্রি টিউনিং ফর্ক তো একটা ক্রুড টেস্ট আর কি আমি ক্লিনিকে বসে করতে পারছি কিন্তু ল্যাবরেটরিতে যখন টেস্ট গুলো করা হয় দ্যাট ইজ পিওর টোন অডিওমেট্রি এমনি প্লেন এক্সরে তে কিছু বোঝা যায় না এক্সরে তে ভটাইগো অ্যাসসাইট যদি না তার মানে ইনডাইরেক্টলি বোঝা যায়
যে কানের পেছনের যে হাড়টা মেটাটোডিয়াল সেল সেটা ক্ষয় ধরেছে কিনা বা ব্রেনের দিকে চলে গেছে। আজকালকার যুগে তো আমরা নিশ্চয়ই এক্সরে থেকে এগিয়ে গিয়ে অন্য টেস্টগুলো করতে, এই টেস্টগুলো কি সব জায়গাতে অ্যাভেলেবল? মানে ইউজুয়ালি যেখানে আপনারা প্র্যাকটিস করবেন? না, অ্যাভেলেবল বলতে এই ইএনজি বলে ভেস্টিবুলার ল্যাব, সত্যি কথা মানে হসপিটাল স্কুলে অ্যাভেলেবল, বাট প্রত্যেকটা ক্লিনিকে সম্ভব না, ইনফ্রাস্ট্রাকচার থাকে না। ইনফ্রাস্ট্রাকচার থাকে না। আচ্ছা, তো আমাদের আচ্ছা একটা ফোন কল নিয়ে নি প্রশ্নের আগে। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমার নাম শ্যামল সান্যাল, আমি ডানাঘাট থেকে কথা বলছি। আমার বয়স প্রায় 43 বছর বয়স। আমি একটা বিষয় একটু জানতে চাইছি যে আমার যে বাঁদিকের চোখটা, সেই বাঁদিকের চোখটায় দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটা হেজিনেস ব্যাপার আসছে, এবং ডান দিকের চোখটাতে যত পরিষ্কার আমি দেখতে পাচ্ছি বাঁদিকের চোখটায়, বিশেষ করে আমি যখন মোটরসাইকেল চালাতে যাচ্ছি সেই সময় উল্টো দিক থেকে যদি কোনো আলো পড়ছে তাহলে সেক্ষেত্রে খুবই অসুবিধার কারণ হচ্ছে। তাই এটা কি মনে হচ্ছে, আমি এখনো চশমা নিইনি, কিন্তু মানে এটা কি পাওয়ারের কোনো প্রবলেম বা ইত্যাদি এরকম ব্যাপার একটু জানতে চাইছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমরা ইএনটি নিয়ে আলোচনা করছি, চোখের প্রবলেম এটা আপনারটা শুনে মনে হচ্ছে, তো চোখের প্রবলেমটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকবার আলোচনা করব। আপনি শুনতে থাকুন আমাদের প্রোগ্রাম। তো চিকিৎসার দিকে আমরা কি, ডায়াগনোসিসের পর চিকিৎসাটা কিভাবে হয়, মেডিসিন? এবার আমাদের মেইন যে প্রোটোকল অফ ট্রিটমেন্ট দুটো, প্রথম ইজ মেডিকেশন। মেডিকেশন বলতে আমরা কিছু ওষুধ দিই যেগুলোকে বলা হয় ভেস্টিবুলার সিডেটিভ। আচ্ছা, মানে ওই ভেস্টিবিউল যেখানে ডিরেঞ্জমেন্টের জন্য প্রবলেমগুলো হচ্ছে সেটাকে ঘুম পাড়িয়ে রাখো। তো বিভিন্ন রকম বিটা হিস্টিন, বিভিন্ন ওষুধ পাওয়া যায়। প্রথমে আমরা ডোজটাকে প্রচণ্ড বাড়িয়ে দিই, হাই ডোজে দিয়ে রাখি, যাতে ভেস্টিবিউলের অন্য দিকের ওভার অ্যাক্টিভিটি যাতে না হয়। আচ্ছা, কিছুদিন ওষুধটা খাওয়ানোর পর 48 আওয়ার্স ওষুধ বন্ধ রাখা হয়, রেখে এই ইএনজি টেস্টটা করা হয়। এবার ইএনজি টেস্ট করে আমরা যখন বুঝে গেলাম যে কোন দিককার ভেস্টিবিউলের প্রবলেম, তো তখন আবার ওষুধটা রিইন্ট্রোডিউস করা হয়। কিন্তু ওষুধের ডোজ আস্তে আস্তে কমে, কিন্তু মেইন স্টে অফ ট্রিটমেন্ট ইজ এক্সারসাইজ, মানে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি মানে ভেস্টিবুলার কিছু এক্সারসাইজ আছে যেগুলোকে আমরা রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ বলি। আচ্ছা, কারণ যে সেলসগুলো ডিজেনারেট করেছে, ক্ষয় হয়েছে, সেটা আমরা পাবো না আর কোনো ফেরত। তো সেই ক্ষেত্রে আমরা এমন কিছু এক্সারসাইজ দিই ওই রিপিটেটিভলি ওই পজিশনে, যে পজিশনে পেশেন্টের ভার্টাইগো বা মাথা ঘোরা হয়, ওইটা ওই টাইপের এক্সারসাইজ দিয়ে পেশেন্টকে স্টিমুলেট করা হয়। আচ্ছা, সো দ্যাট পরবর্তীকালে যখন অ্যাটাকটা আসবে ওই এক্সারসাইজ করতে করতে পেশেন্ট হ্যাবিচুয়েট করে যাচ্ছে, পেশেন্ট সেই মাথা ঘোরার ফিলিংটাই বুঝতে পারে। এটা কি একটা রিকারেন্স হতে পারে এই ভেস্টিবুলাইটিসের? ভেস্টিবুলার বেজ প্যারাক্সিজমাল ভার্টাইগো, হ্যাঁ এটা তো হয়, হ্যাঁ বারবার হতে পারে। আচ্ছা, কিন্তু কোন পেশেন্ট যদি স্ট্রিক্টলি এই এক্সারসাইজগুলো স্টিক করে থাকে, মেডিকেশনের বিরাট রোল। এই মেডিকেশন কদিন বাদে বন্ধ হয়, ওটা একটা জাস্ট প্যালিয়েটিভ, এক্স্যাক্টলি, মানে ওই সময় একটা সিম্পটোম্যাটিক মেডিকেশন দিচ্ছে। কিন্তু এক্সারসাইজ যদি করতে থাকে দেখা যায় যে পেশেন্ট সিম্পটম ফ্রি অনেক দিন হয়ে যাচ্ছে, সিভিয়ারিটি অফ অ্যাটাক আস্তে আস্তে কমে আসছে, 4-5 বছরের ভেতর কিন্তু পেশেন্টস। কিরকম বয়স রেঞ্জে এই প্রবলেমটা হয় ইউজুয়ালি? কিছুদিন আগে অবধি রেঞ্জ 50 ঊর্ধ্বে পেশেন্ট আমরা পেতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 35 ঊর্ধ্বেও পেশেন্ট পাওয়া যায়। তার একটা অদ্ভুত কারণ দেখা যাচ্ছে যে ব্লাড কোলেস্ট্রল লিপিড প্রোফাইল লেভেল, কারণ মাথা ঘোরার সেলসের যে ডিজেনারেশনটা হচ্ছে এটার মেইন কারণ হচ্ছে যে ব্লাড সাপ্লাইটা যাচ্ছে ভেস্টিবিউলে সেটাতে যদি কোনো ক্লগিং ক্লট থাকে, হ্যাঁ সেটা ন্যাচারালি হাইপার কোলেস্ট্রল যদি বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইড স্পেশালি দেখা গেছে যে ওয়ান অফ দ্য কজ অফ হোয়াট আই ইউ। আমরা একটা ফোন কল নি, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার ধরুন 12-13 বছর, হ্যাঁ বলবো স্যার, হ্যাঁ বলবো স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি নয়াটি থেকে রামচন্দ্র দেব বলছি। আমার ধরুন 12-13 বছর বয়সে আমার পর্দায় ফুটো হয়েছিল, তা এবার ধরুন এখন আমার ধরুন ওই ডাক্তার দেখিয়েছি, মানে কানে এটি শুষো আওয়াজ, এটি টিটিনাস না কি বলে আর কি, টিনাইটাস বলে, হ্যাঁ টিনাইটাস দেখিয়েছিলাম, ওনারা বলছে অপারেশন করতে। আচ্ছা, তো ওই অপারেশনটা যদি করি তাহলে কি আপনার ওই আওয়াজটা কি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ ঠিক আছে, আপনি ভালো প্রশ্ন করেছেন, আমরা উত্তর দেব। প্রোগ্রাম চলাকালীন আপনি শুনতে থাকুন, তো এটার বিষয়ে আমরা আসছি। তো ফিজিওথেরাপির কথাটা বললেন, ওটাই অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য পার্মানেন্ট। আর যেটা বলছিলেন যে কম বয়সে এখন দেখা যাচ্ছে বিকজ অফ দ্য কোলেস্ট্রল প্রবলেম, একদম এটা এটা খুবই মানে বেশি ভাবে আমরা মানে পেশেন্ট দেখতে পাচ্ছি। তো আমরা যদি আজকে এখন মাথা ঘোরার থেকে এবার যাই ভয়েস প্রবলেমে, ওটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং অনেক প্রফেশনালস আছে যাদের ভয়েস, যেমন আমাদের প্রফেশনেই ভয়েস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। যারা গান গায় পার্টিকুলারলি, তারা তো নিশ্চয়ই আপনার অনেকে পেশেন্টস আছে যারা এই প্রবলেমের জন্য আসে। আমরা একটা কল নিয়ে নিচ্ছি, হ্যাঁ বলুন।
হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। আমার বয়স 25 বছর। তো আমার এই রিসেন্ট একটা সমস্যা দেখতে পাচ্ছি, যখনই আমি ফ্লাইটে ট্রাভেল করছি আমার পুরো এক সাইডে কান, নাক, গলা, তারপর গাল পুরো ব্যথা হচ্ছে। তো এইটার কারণটা আমি জানতে চাইছি। আচ্ছা, আমার এমনিতে একটু ফ্যারিনজাইটিস আছে। হ্যাঁ, ব্যাসিটুকুই। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। তো ভয়েসের যে প্রবলেমের কথা হচ্ছিল, তো অন্য কারণে হতে পারে, বা যে পিচ যেটা বলেন সেই পিচ বা স্কেল সেটা আসছে না। তো এই প্রফেশনে স্পেশালি যারা থাকেন এটা একটা বিরাট তাদের প্রবলেম। তো কিছুদিন আগে অবধি, ধরুন বছর দশেক আগে অবধি, এই ভয়েস প্রবলেমের জন্য আমাদের কাছে এন্ডোস্কোপ ছিল না। আচ্ছা, বা ভিডিও এন্ডোস্কোপ ছিল না। তো সুতরাং ট্রিটমেন্টটা সেই রকম ভাবে। এন্ডোস্কোপে কি দেখেন ভয়েস এক্স্যাক্টলি? এখন এখন যে জিনিসগুলো চলে এসেছে এন্ডোস্কোপের থেকেও স্ট্রোবোস্কোপি যে জিনিসটা চলে এসেছে, তো এন্ডোস্কোপিক্যালি আমরা দেখি যে ভোকাল কর্ডে মুভমেন্টটা ঠিক হচ্ছে কিনা। আমাদের ভয়েস প্রোডাকশনটা হয় আমরা যখন শ্বাস নিই ভোকাল কর্ড দুটো সাইডে চলে যায়, সেপারেট করে যায়। এবার যখন আমরা কথা বলি, ফোনেট করি, দুটো ভোকাল কর্ড কাছে আসে অ্যান্ড ওই দুটো ভাইব্রেশন বিটুইন দ্য সার্ফেসেস, এই দুটো ভোকাল কর্ডে, সেটা থেকেই আমাদের ভয়েসটা বেরোয়। তারপর আর্টিকুলেশনটা হয় জিভ দিয়ে বা সাইনাসের যে এয়ার আছে সেটা রেজোনেটিং এই জিনিসগুলো দিয়ে। তো যদি কোনো কারণে ভোকাল কর্ডের ভেতরে একটা লিশন থাকে, মানে বারবার টিউমার কিংবা টিউমার কমনেস্ট, যেটা আপনি সিঙ্গলস নোডুলস বলছেন, সেটার কমনেস্ট কারণ হচ্ছে যে ওভার ইউজ অফ ভয়েস ন্যাচারালি অ্যান্ড ফল্টি ইউজ অফ ভয়েস। তো সেক্ষেত্রে বারবার যদি ঘষা খেতে থাকে ভোকাল কর্ডটা, আচ্ছা, আমরা মাথা ঘোরা নিয়ে কথা বললাম, তো ঘুম থেকে উঠে আপনার মাথা ঘুরছে, তো ডক্টর ব্যানার্জি উত্তর দেবেন। হ্যাঁ বলুন, আপনার মেইন প্রবলেমটা কি ঘুম থেকে উঠে মাথাটা ঘুরছে? এটাকে আমরা পজিশনাল ভর্টাইগো বলি। তো কিছু আমাদের ব্যালেন্সের যে ভেস্টিবুলার সেলস সেগুলোর কিছু ডিজেনারেশনের জন্য এগুলো হয়। তো কিছু পার্টিকুলার এক্সারসাইজেস বা ম্যানুভার আছে, তো সেটা যদি ঠিকঠাক আপনাকে দেয়া যায় আমার মনে হয় আপনার উপকার হবে। আপনি কোনো ইএনটি স্পেশালিস্টের সাথে এই ব্যাপারে যোগাযোগ করুন। আরেকটা ফোন কল আমরা নিই। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি কাটাপাড়া থেকে সন্ধ্যা রায় বলছি। আমি একটি কল সেন্টারে কাজ করি, তাই আমি জানতে চাই যে বেশিক্ষণ ফোনে কথা বললে কি আমার কোনো অসুবিধা হতে পারে? খুবই পার্টিনেন্ট কোয়েশ্চেন করেছেন, হ্যাঁ এটা নিয়ে আমরা ডিসকাস করছি। হ্যাঁ বলুন, এই যে কোশ্চেনটা করলেন, আমার তো মনে হয় তরুণ প্রজন্মের একটা বিরাট, এটা এটা তো বিরাট সারাক্ষণ মোবাইল ফোনে থাকা বা এমনি কথা বলা প্রফেশনাল। হ্যাঁ এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কতটা স্প্যান অফ টাইম ধরে আপনি কথা বলছেন আর আপনি কিভাবে কথাটা বলছেন, আর কোন স্কেলে কথা বলছেন, জোরে বলছেন না আস্তে বলছেন না হুইসপার করছেন, তো এই ব্যাপারে কিন্তু আমার মনে হয় যে যদি বারবার বারবার এরকম হতে হতে কিন্তু আপনার এই ভোকাল নোডিউল বা স্বরজনিত কিছু সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে একটু রেস্ট্রিক্ট থাকতে হবে আপনাকে আর কি, কিছু কিছুটা গ্যাপ দিতে হবে, মানে রেস্টফুল থাকতে হবে, রেস্ট থাকতে হবে মাঝে। এই ব্যাপারে আরেকটা ব্যাপার বলে রাখা দরকার, ভোকাল কর্ডের প্রপার হাইড্রেশন দরকার, সুতরাং জলটা কিন্তু বেশি করে খেতে হবে। মানে ড্রাই অ্যাটমসফিয়ারে ভোকাল কর্ডে প্রবলেম হয়, একটু ময়েশ্চার থাকলে ভালো, তার এই সিপস অফ ওয়াটার যেটা মাঝে মাঝে, তাই জন্য দেখি না সবাই কথা বলতে বলতে বা প্রোগ্রামে তারা একটু জল খান। এই যে তরুণ প্রজন্ম, আমাদের যেটা বলছিলাম আর কি, মানে তরুণ কেন, মানে ইভেন নবীন অ্যাকচুয়ালি মোবাইল ফোনে যে অনেকক্ষণ কথা, তো দিস ইজ হার্মফুল ফর দ্য ভয়েস নাকি?
ডাইরেক্টলি তো হার্মফুল নয়, তার থেকে বেশি হার্মফুল টু দ্য ইয়ার্স। ইয়ার্স, আচ্ছা, কিন্তু মানে আপনারই সাবজেক্ট আর কি। হ্যাঁ, সবই আর কি তাই, কিন্তু করার তো কিছু নেই। বাট আমি যেটা বললাম, একটুখানি টাইম স্প্যান বা একটু গ্যাপ বাড়িয়ে এইভাবে কথা বলাটা বেটার। আচ্ছা, তো এটার ডায়াগনোসিসটা বললেন, ট্রিটমেন্টটা বললেন যে বেসিক্যালি মেডিসিনাল খুব একটা না, মোর অফ ফিজিওথেরাপি, এক্সারসাইজ এন্ড রেস্ট এই ভয়েস প্রবলেমে। না না না, সব সময় তা না। আচ্ছা, ভোকাল নডিউল সেটা আমাদের দেখতে হবে, যে ভোকাল অনেক দিন ধরে হতে হতে দু রকম নডিউল, একটা সফট নডিউল, একটা হার্ড নডিউল হয়। যেটা হার্ড নডিউল সেটা আমরা সার্জারি করি, সার্জারি করতে হবে, মাইক্রো সার্জারি করে সেটা আমরা রিমুভ করি। আচ্ছা, সেটা মাইক্রো ল্যারিঞ্জিয়াল সার্জারি বলে। এবার এখন লেজার এসে যাওয়ার পর লেজার দিয়ে আমরা করলে আরো প্রিসাইজ, এগুলো ডেফিনিটিভ ট্রিটমেন্ট, এগুলো এগুলো ডেফিনিটিভ ট্রিটমেন্ট। বাট তারপরে ভয়েস থেরাপি পেশেন্টকে নিতে হবে। আচ্ছা, মানে তারপরে কিভাবে পেশেন্ট ভয়েসটা ইউজ করবে, দ্যাট ইজ বেসিক্যালি গাইডেড বাই দ্য ভয়েস থেরাপি। সেটা কিন্তু মোটামুটি আমাদের সব হাসপাতালগুলোতেই আছে, বড় বড় যে হসপিটালসগুলো যেগুলো আছে। তো আপনি বলছিলেন যে ভাইব্রেশন অফ দি বোথ দি ভোকাল কর্ডস, তো এমন কি হতে পারে যে একটা কর্ড প্যারালাইসিস হয়ে যায়? হ্যাঁ, হতে পারে, হতে পারে। তার থেকেও ভয়েস প্রবলেম হবে। তার কারণ হচ্ছে, একটা কর্ড যদি প্যারালাইসিস হয়, অন্য কর্ডটা মুভ করছে, মানে মধ্যখানে মুভ করছে, একটা করছে না, অন্য কর্ডটা কম্পেনসেট করার জন্য হয়তো আরো বেশি মুভ করে, আমাদের কথাটা তো বেরোবে যখন দুটো ভোকাল কর্ড অ্যাপোজ করবে, মানে কাছাকাছি করবে। এবার তার ভেতর যদি কোনো লিক থাকে, একটা মুভ করতে পারছে না, ন্যাচারালি একটা লিক করে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তো ন্যাচারালি পেশেন্টের ভয়েসটাও সেই টাইপের ভয়েস হবে। তো ভয়েসে যখন প্রবলেম হয়, মানে মানুষ অনেক সময় আতঙ্কিত হয় যে এটা ক্যান্সার হতে পারে, তো এটা কি সম্ভব? হ্যাঁ, একদম। প্রথম সাইন অফ ভোকাল কর্ড ম্যালিগন্যান্সি একটা চেঞ্জ ইন ভয়েস। আচ্ছা, তো আমরা যে এন্ডোস্কোপিটা করি, যেটা ল্যারিঙ্গোস্কোপি বা ভিডিও ল্যারিঙ্গোস্কোপি করি, তো তাতে শুধু ভোকাল নডিউল নয়, ভোকাল কর্ডে একটা টিউমারও থাকতে পারে। হ্যাঁ, তো সেটা দেখে অ্যাকর্ডিংলি সেটা বায়োপসি নিয়ে তারপরে তার প্ল্যান অফ ম্যানেজমেন্ট, সার্জারি না রেডিওথেরাপি, সেটা তো ডিপেন্ড করে তার উপরে। আচ্ছা, একটা সিটি স্ক্যান করতে হয় কতটা রোগটা ছড়িয়েছে। বাট ভোকাল কর্ড ম্যালিগন্যান্সি, আমি একটু ইন্টারাপ্ট করছি, ভোকাল কর্ড ম্যালিগন্যান্সি যদি ঠিক সময়ে ডায়াগনোসড হয়, এটা ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ম্যালিগন্যান্সি টু হ্যাভ ইন দ্য। ও, দ্যাট ইজ ব্রিলিয়েন্ট। এক্স্যাক্টলি, এটা টোটালি কিউরেবল। এক্স্যাক্টলি, প্রগনোসিস ইজ ভেরি গুড। আচ্ছা, এটা ছড়ানোর চান্সও কম। হ্যাঁ, মানে একদম আর্লি স্টেজে যদি হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এটা রেঞ্জটা তো সাংঘাতিক অনেকটাই দেখলাম। একটা হলো আপনার ওভার ইউজ অফ ভয়েস থেকে শুরু করে ম্যালিগন্যান্সি, মানে এই সব পুরো ক্ষেত্রেই অ্যাকচুয়ালি আপনার হোর্সনেস অফ ভয়েস কিংবা ভয়েস প্রবলেম নিয়ে। আরেকটা খুবই কমন প্রবলেম, সেটা আমরা সবাই অম্বলজনিত রোগে ভুগি, তো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স যেটা বলা হয়, তো রিফ্লাক্স কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারে। আচ্ছা, রিফ্লাক্সের কমনেস্ট ফিচার পেশেন্ট নিয়ে যেটা আসে, সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে গলার ভেতরে একটা কিছু ঘুরে বেড়াচ্ছে, আমি বারবার সোয়ালো করার চেষ্টা করছি, নাবাতে পারছি না। সেকেন্ড থিং হচ্ছে একটু গলাটা মাঝে মাঝে ধরে যাচ্ছে, আর থার্ড অবভিয়াসলি সেটা হচ্ছে একটা বুকে জ্বালা, এই ভাবটা আর কি থাকে। তো ওইখানেও কিন্তু ওই ভিডিও ল্যারিঙ্গোস্কোপি বা এমনি এন্ডো ল্যারিঙ্গোস্কোপি, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপির রোল আছে। আচ্ছা, আর মেজরিটি অফ দ্য পেশেন্টে কিন্তু দেখা যায়, এটাতে ডায়াগনোস করে যদি অম্বলজনিত আমরা যে ওষুধ যেগুলো দিই, পিপিআই বলে থাকি, দিয়ে কিন্তু পেশেন্ট অ্যাবসলিউটলি কিওর, মানে পেটের কারণেও অ্যাকচুয়ালি হতে পারে, নরমাল অ্যাসিডটা, নরমাল অ্যাসিডটা উপরে গ্র্যাভিটি, অ্যান্টি গ্র্যাভিটিতে। আচ্ছা, ভয়েস বক্সে কি ওটা? হ্যাঁ, ওই আমাদের যেটা খাদ্যনালী আর শ্বাসনালী যে জাংশন, ওইখানটাকে ইরিটেট করে জায়গাটাকে আমরা ইনফ্লেম বা লাল করে দেয়। একটা খুব মানে নর্মাল প্রশ্ন অনেকেই করে যে ঠান্ডা জল খেলে ভয়েস ধরে যায়, এটা কেন? এটা কি কোনো সায়েন্টিফিক রিজন আছে? এরকম কিছু কারণ নেই। ঠান্ডা জল অ্যাসার, তাতে কোনো ভাইরাল ইনফেকশন হতে, এটা ল্যারিঞ্জাইটিস টাইপের কিছু হতে পারে। এটা সঙ্গে কোনো ল্যারিঞ্জাইটিস কিন্তু সেরকম সেরকম কিছু নেই। আচ্ছা, তো আমরা এবার ভয়েসের থেকে যদি এবার খুব কমন একটা প্রবলেম যেটা হয় যে কানে ব্যথা, কান ব্যথা নিয়ে মানে প্রচুর প্রবলেমস হয়। এই যে একজন কলার করেছিলেন, ফ্লাইটে যাওয়ার সময় ব্যথা হচ্ছে, তো এটা নিয়ে কি বলবেন, মানে কি কি কারণ এগুলো কানে ব্যথা? মানে কানে ব্যথার সেটাই, মানে কানটাকে আমরা যদি ডিভাইড করি যে এক্সটার্নাল ইয়ার, তার কোনো কারণে হতে পারে। আচ্ছা, সাপোজ গভর্নেস কজ যেটা কানে ব্যথা, সেটা হলো ফারাঙ্কল, মানে বাংলা ভাষায় যেটা ফোড়া বলি, ফোড়া বলি, কানে ফোড়া থেকে হতে পারে। বা ওয়্যাক্স, মানে যেটা ওয়্যাক্স সিক্রিশন হয়, সেটা সামহাউ জল ঢুকে একটা ইনফেক্টেড হলো, ক্লক করলো, ক্লক করে ব্যথা, সেটা থেকে হয়। যেগুলো ওটাইটিস এক্সটার্নাল। এই এই জায়গায় আমি আরেকটা জিনিসও বলে রাখি, যে আর্থ্রাইটিস ক্যান
প্রেজেন্ট উইথ ইয়ারিক। আচ্ছা, হ্যাঁ, মানে আমাদের যে এই জয়েন্টটা মানে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট যেটা, এটা দিয়ে আমরা চিবই আর কি, তো সেইখানে কিন্তু আর্থ্রাইটিস ইজ ভেরি কমন। পেশেন্ট আমাদের কাছে আসে নট অনলি কানে যে ব্যথা হচ্ছে তা না, ব্যথাটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, মানে মাথার দিকে যাচ্ছে, সাইডের দিকে যাচ্ছে, তো সেইখানেও আমরা কিছু টেস্ট আছে, টেস্ট বা ক্লিনিক্যালিও বুঝতে পারি প্যালপেট করে, তো ওই অর্থোপ্যান্টোমোগ্রাম বা একটা ওই ওইখানকার একটা এক্সরে যেটা বলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা ট্রিট করতে পারি, কিছু নর্মাল কিছু হট ফমেন্টেশন, তার সাথে কিছু অ্যানালজেসিক দেয়া, অনেক সময় আল্ট্রাসোনিক রে দেয়া হয় ওইখানে দিলে কিন্তু ব্যথাটা চলে যায়। এবার তারপরের কারণ যেটা হচ্ছে মিডল ইয়ারের প্রবলেম, কানের পর্দা, পর্দার পেছনের অংশটা যেখানে আমাদের সেখানে যদি বাচ্চা থেকে আসে, বাচ্চা বয়সে কমনেস্ট কানে ব্যথা যেটা হয় সেটাকে আমরা বলি এএসএম, মানে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। তো তার সাথেই ওনার যে প্রশ্নটা করছেন ইজ রিলেটেড, আমাদের নাক আর কানের জাংশন ইজ থ্রু আ টিউব দ্যাট ইজ কল্ড ইউস্টেশিয়ান টিউব। আচ্ছা, সেই টিউবটা দিয়ে আমাদের ভেন্টিলেশন হয়। এবার যখন আমরা সোয়ালো করি তখন টিউবটা খুলে যায়, আচ্ছা, নিয়ে সেই অক্সিজেন বা এয়ারটা নাক থেকে কানের ভেতরে যায়, গিয়ে সেটাকে এয়ারেট করে। তো ফ্লাইটে যে মেইন প্রবলেমটা হয় পার্টিকুলার ডিসেন্ট, মানে নাবার সময় নর্মালি কানের পর্দার বাইরের প্রেশার আর মিডল ইয়ারের প্রেশার এক থাকা উচিত। আচ্ছা, এবার ন্যাচারালি যখন ফ্লাইটটা ডিসেন্ট করছে এক্সটার্নাল যে অ্যাটমসফিয়ারিক প্রেশার সেটা বেড়ে যাবে, বেড়ে গেলে কানের পর্দাটাকে ভেতরে ঠেলবে। এবার ভেতরের যে মিডল ইয়ারের প্রেশার সেটাও তো একই থাকা উচিত, কিন্তু কোনোভাবে সেই সময় যদি কোনো পেশেন্ট নাক বন্ধর বা সাইনোসাইটিস বা একটা রানিং নোজ আছে, ঠান্ডা লেগেছে, কম্পিট করে তখন, হ্যাঁ এক্স্যাক্টলি, তখন তো এয়ারটা যেতে পারছে না, ওই টিউবটাও ব্লক, তো সুতরাং পর্দাটাকে ভেতরে ঠেলে দেবে। এবার এই যেই সময় ঠেলবে তখন কানটা ব্লক হয়ে যাবে আর পেশেন্টের প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা হচ্ছে। তো বেসিক্যালি ওই রানিং নোজ কিংবা ওই সময়টাতে যদি ফ্লাইট করছে যে খুব ডিফিকাল্ট হয়, খুব প্রবলেম থাকে। আচ্ছা, আমরা একটা কল নিচ্ছি, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, কে আছেন বলুন কলে? হ্যালো, আমি বিনয় দেব কি এম মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। আমার 35 এর আগে ভোকাল কোর্টে একটা টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে। হ্যাঁ, তো তারপর থেকে আমি আস্তে কথা বলতে পারি না, আস্তে কথা বললে কষ্ট হয়, আমি জোরে জোরে কথা বলি সব সময়। আচ্ছা, আপনার অপারেশন হয়েছিল? আচ্ছা, ভোকাল কর্ডে একটা টিউমার হয়েছিল, অপারেশন হয়েছিল, তারপর উনি, আপনি শুনতে থাকুন, এখন কথা আস্তে করে বলতে পারুন না, জোরে বলতে হবে। তো সেই ভোকাল কর্ডের টিউমারের আপনার কোনো বায়োপসি নেওয়া বা কোনো পরীক্ষা হয়েছিল? 30 বছর আগে। 30 বছর আগে? হ্যাঁ। তো 30 বছর আগে যদি কোনো ভোকাল কর্ড টিউমার হয়ে থাকে, এখন আপনার, আমার মনে হয় সেরকম কোনো রিস্কের ব্যাপার নেই, শুধু আপনাকে যেটা করতে হবে মাঝে মাঝে একটা স্ক্রিনিং এন্ডোস্কোপি করে নেওয়া উচিত যে ওই জায়গাটা স্টেটাসটা কি আছে ভোকাল কর্ডে। আর উনি যে আরেকটা যেটা বলছিলেন যে আস্তে কথা বলতে পারেন না, জোরে কথা বলতে হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তার মানে যে ভোকাল কর্ডের আরো ডেপথে হয়তো কোনো এখনো টিউমারের জার্ম রয়ে গেছে, তো সেটাই, ওই জন্যই এন্ডোস্কোপিটা করে বা একটা রিপিট বায়োপসি নেওয়া যেতে পারে। আমরা নেব একটা ছোট্ট ব্রেক হেলথ ওয়েলথ প্রোগ্রামে, সঙ্গে থাকুন পরবর্তী পর্যায়ের জন্য। পয়লা জুলাই 2016 থেকে বাংলা জুড়ে শ্যাম স্টিল রূপবৃষ্টি, প্রতি 2 কুইন্টালে একটি স্ক্র্যাচ কার্ড, প্রতিটি কার্ডে রূপোর কয়েন, ডিলারের সামনে স্ক্র্যাচ আর সঙ্গে সঙ্গে কয়েন। শ্যাম স্টিল বাংলায় জন্ম, ভারতে বিখ্যাত। নানা বিষয়ে আপনার অনেক অভিযোগ, এই সমাজের অনেক কিছুই পাল্টাতে চান আপনি, আমরা
জিল স্পোর্টস এন্ড নিউজ আপনাকে সুযোগ করে দিচ্ছে আপনার অভিযোগ তুলে ধরার। প্রতি শনিবার সন্ধ্যে 7:30 টেলিফোনে জানান আপনার অভিযোগ। তার আগে আপনার ছবি সমেত নাম ও টেলিফোন নাম্বার রেজিস্টার করুন এই মেল আইডিতে zilparliament@gmail.com। দেখুন পিপলস পার্লামেন্ট শনিবার ফ্রি স্টাইলে সন্ধ্যে 7:30। জিল স্পোর্টস এন্ড নিউজ এবার নিয়ে এলো পুজো প্রিমিয়ার লিগ 2016। আপনার পাড়ার পুজো, ক্লাবের পুজো কিংবা আবাসনের পুজো অংশ নিতে পারে এই পিপিএল এ ফাটাফাতি এক কনটেস্ট, যাতে যোগ দিতে পারেন 60-70 সবাই। থাকছে প্রাইজ মানি, সঙ্গে আরো আকর্ষণীয় পুরস্কার। বিশদে জানতে ও যোগ দিতে সকাল 10:00-9:00 মধ্যে ফোন করুন 9874405058 নম্বরে। জিল স্পোর্টস এন্ড নিউজ এর পর্দায় দেখুন PPL 2016। বুটিক কিংবা বিউটিশিয়ান, শাড়ি থেকে মেকআপ, হস্তশিল্প থেকে হোম ডেলিভারি, মেয়েদের একান্ত অনুষ্ঠান প্রিয়দর্শিনী। দেখুন সোম থেকে শনি দুপুর 3:00 লেডিজ স্পেশালে। অনুষ্ঠানে অংশ নিতে যোগাযোগ করুন রেশমির সঙ্গে ফোন নাম্বার 9874417300 সকাল 10:00-6:00 মধ্যে। বিরতির পর ফিরে এলাম হেলথ ওয়েলথ প্রোগ্রামে। আমরা আজকে আলোচনা করছি ইএনটির নানান সমস্যা এবং তার সমাধান নিয়ে। স্টুডিওতে আজকে আমাদের সাথে আছেন কনসালটেন্ট ইএনটি সার্জন ডক্টর অত্রি ব্যানার্জি। ব্রেকে যাওয়ার আগে আমরা ডিসকাস করছিলাম হিয়ারিং লসের ব্যাপারে, কানে না শোনার ব্যাপারটাও একটা বিরাট প্রবলেম। তো এগুলোর কারণ কি হতে পারে? এর কমনেস্ট কজ অফ হিয়ারিং লস হচ্ছে বয়স জনিত কারণে। আচ্ছা, আমাদের যেরকম চোখে আমরা কম দেখি, পাওয়ার বেড়ে যায়, বয়সজনিত কারণে এই ডিজেনারেশন হতে পারে না, ডিজেনারেটিভ, যেটা প্রেসবায়োসিস আমরা বলি। তো সেটা বয়সের সাথে হতে পারে বা আগে হয়তো ডিজেনারেশন চলে এলো, যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, মানে কোলেস্ট্রল বেশি, মেইনলি ডায়াবেটিস এগুলো থাকে। তো সেই ক্ষেত্রেও আমাদের এটা তো একটা কজ গেল। এছাড়া মিডল ইয়ারের ফাংশন, মানে যদি পর্দায় একটা ফুটো থাকলো, সেই ফুটোর থেকে আমাদের যে ভেতরের যে হাড়গুলো ম্যালিয়েশন, সেটা তো যে কোনো বয়সেই হতে পারে, যে কোনো বয়সেই হতে পারে, সেটা যদি ক্ষয় হয় তাহলেও ট্রান্সমিশন হচ্ছে না, তাহলেও সেই লসটা হতে পারে। তো এবার এই লসটা দু টাইপের হয়, একটা হচ্ছে ট্রান্সমিশন, মানে আমাদের যেটা পর্দা বা পেছনের হাড় সংক্রান্ত ক্ষয়ের জন্য, সেটাকে কন্ডাক্টিভ লস বলি। আচ্ছা, যেটা আমরা সার্জারি দিয়ে ঠিক করতে পারি, বা ওই ওই হাড়টার কম্পন হচ্ছে না, যেটাকে অটোস্ক্লেরোসিস বলা হয়, মেয়েদের স্পেশালি হয়। আর একটা নার্ভ কজ, যেটা নার্ভের থেকেও মেন যে অর্গান ককলিয়া, যেখানে সেলসগুলো আছে সেইখানে, যেটা বয়সের সাথে যে প্রবলেমগুলো হয় সেই ক্ষেত্রে সার্জারির কোনো আমাদের রোল নেই না, সেই ক্ষেত্রে আমাদের কোনো হিয়ারিং এড বা হিয়ারিং এড, মেনলি হিয়ারিং এড দিয়ে ট্রিট করতে হয়, যাতে কিনা যে নর্মাল সাউন্ডটা একটা সাধারণ মানুষ শুনছে অন্য লোককে আরো অ্যাম্পলিফাই করে শোনাতে, ইজ এ বেসিক্যালি অ্যাম্পলিফায়ার। আচ্ছা, তো পর্দাটা কি আপনারা রিপেয়ার করেন যখন সার্জারি করছেন? সার্জারি করার সময় পর্দাটা আমরা মাইরিঙ্গোপ্লাস্টি বা টিম্প্যানোপ্লাস্টি রিপেয়ার করেন, রিপেয়ার করা মানে আমরা মানে গ্রাফটিং করি বেসিক্যালি, তার সাথে যে হাড় যেগুলো আছে ম্যালিয়েসেনকাস যেগুলো, তো সেগুলো আমাদের প্রস্থেসিস পাওয়া যায়, তো সেইগুলো সেইভাবে আমরা রিপেয়ার করে, বা আমাদের এখানে কিছু কাটলেজ আছে কঙ্কাল কাট, সেটাকে রিফ্যাশন করে লাগিয়ে পর্দা এবং মিডল ইয়ারের ব্যাপারটাকে আমরা অ্যাডজাস্ট করি। অর্থাৎ নার্ভ লস যদি হয় তাহলে কিন্তু আপনাদের কোনো সার্জারি রোল নেই, এখানে ডাইরেক্টলি ট্রান্সপ্লান্ট এতে যেতে হবে, হিয়ারিং এড। তো হিয়ারিং এড আগে যেগুলো হতো সেগুলো বিভৎস দেখাতো, আজকাল কি হিয়ারিং এড মানে এখন তো ন্যাচারালি অনেক বেটার আছে? বেটার বলতে হিয়ারিং এডের অনেক রকম ভ্যারাইটিস বেরিয়ে গেছে, এখন সবাই চায় যে হিয়ারিং এডটা দেখা যেত না যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রথমেই হচ্ছে হিয়ারিং এড, ডিজিটাল হিয়ারিং এড যেগুলো পাওয়া যায়, তো সেগুলো কোয়ালিটি ওয়াইজ আরো বেটার দ্যান দ্য অ্যানালগ, মানে আগে যেরকম হিয়ারিং এডস আমরা দেখতাম সেই পকেটে একটা যন্ত্র থাকতো, সেই জিনিসগুলো এখন জেনারেলি পেশেন্টরা প্রেফার করে না, বা পেশেন্টের সেরকম ইমপ্রুভমেন্টও হয় না। হিয়ারিং এডস এমন হিয়ারিং এডস আছে যেগুলো আমরা ক্যানাল টাইপ হিয়ারিং এড বলি, এটা মানে ক্যানাল যেটা আমাদের কানের যে এটা আর কি,
টিউবটা তার ভেতরে ইমপ্লান্ট করে দেওয়া যায়। এখন আরো বেটার টেকনোলজি বেরিয়ে গেছে যেখানে ট্রান্সমাস্টার হিয়ারিং এইড ইউজ করা যায়, যেখানে আমরা ছোট্ট একটা সার্জারি করে কানের পেছনের ভেতরে এখানে কিছু দেখা যাবে না। এগুলো পার্মানেন্ট সলিউশন, প্রায় পার্মানেন্ট সলিউশন মানে বেসিক্যালি আমরা ব্যাপারটাকে অ্যাম্প্লিফাই করি, হার্টের যে পেসমেকারের মতো ব্যাপার, চশমা বা পেসমেকারের মতো ব্যাপার, এগুলো একটা লঞ্জিভিটি আছে, তারপরে ব্যাপারগুলো চেঞ্জ করতে হয়। তো এবার আমরা যদি যাই আরেকটা খুব মজারই ব্যাপার, আমরা নাক ডাকা বলি, তো মানুষ আমরা শুনেছি যে যারা নাক ডাকে তারা নাকি খুব শান্তিতে থাকে, তো সে শান্তিতে থাকে এবং শান্তিপ্রিয় মানুষ তারা, তাদের লাইফে অনেক কন্টেন্টমেন্ট আছে, সেই জন্যই তারা ঘুমানোর সময় নাক ডাকে। তো আমরা তো জানি যে অন্য এরিয়াতে যেমন কার্ডিওলজিতে নাক ডাকার সঙ্গে একটা সার্টেন কার্ডিয়াক ডেথের একটা রিলেশন আছে, তো আপনাদের প্রফেশনে নাক ডাকার সঙ্গে কি কি সম্পর্ক আছে? প্রচুর পেশেন্টস এরকম আসে, সবথেকে মেইন প্রবলেম যেটা নিয়ে আসে যে একটা সোশ্যাল নুইসেন্স তৈরি হচ্ছে, একজ্যাক্টলি সাইকোলজিক্যালি পেশেন্টরা খুব ডাউন থাকে, কারণ এখন তো সবাইকেই প্রচুর ট্রাভেল করতে হয় কর্মসূত্রে, তো কন্ট্রোল নেই। তো সেই ক্ষেত্রে নাক ডাকার পেশেন্টস যখন আসে আমাদের প্রথমেই দেখে নিতে হয় যে তার অ্যানাটমি, মানে আমাদের যে আপার এয়ার নাক বা মুখের ভেতর বা জিভের উৎসটা কোথায়, হ্যাঁ ওখানে কোনো অবভিয়াস অবস্ট্রাকশন আছে, তো সেটা ন্যাচারালি থাকে। কমনেস্ট যে অবস্ট্রাকশন যেটা থাকে সেটা ওভারওয়েট এবং জিভের যে পেছনের অংশ সেখানে এক্সেসিভ ফ্যাট বা তালু যেখানে প্যালেট সেখানে এক্সেসিভ ফ্যাট জমে থাকে, ওবেসিটি ওয়ান অফ দ্য কজেস। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা আমরা করি যেটাকে আমরা প্যান এন্ডোস্কোপি বলি, নাক এবং গলার একটা এন্ডোস্কোপি করে অ্যাসেস করি। এবার একটা পেশেন্টকে জাগা অবস্থায় এন্ডোস্কোপি করে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, ওই জন্য আমরা ঘুমন্ত অবস্থায় একটা শর্ট কোর্স অফ অ্যানাস্থেশিয়া দিয়ে এটাকে স্লিপ এন্ডোস্কোপি বলা। আচ্ছা, সেই সময় আমরা ভিডিওতে দেখি যে কোন কোন জায়গাগুলোর প্রবলেম। আচ্ছা, তারপরের যে স্টেপটা, তারপরের স্টেপটাই হচ্ছে সব থেকে যে টেস্ট আমরা করি সেটাকে পলিসোমনোগ্রাফি বলা। আচ্ছা, তো যে যারা নাক ডাকে তাদের যখন ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে একটা অক্সিজেন যেটা আমাদের যাচ্ছে সেই অক্সিজেনটা আইদার কমে যায় বা একদম স্টপ, টোটালি বন্ধ হয়ে যায়, নাক ডাকতে ডাকতে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে আবার শুরু হচ্ছে, তাই যখন একদম বন্ধ সেটাকে আমরা অ্যাপনিয়া বলি, কমে গেলে হাইপোঅ্যাপনিয়া বলি। তো ওই পলিসোমনোগ্রাফি অনেকটা ওই কার্ডিওলজিতে হল্টারের মতো ব্যাপার আর কি, একটা স্লিপ পুরো ছ ঘন্টা স্লিপে কিছু ইলেকট্রোডস লাগিয়ে দেওয়া হয় যেটা দিয়ে অ্যাসেস করা হয় যে পুরো এই স্প্যানটাতে কটা অ্যাপনিক বা হাইপোঅ্যাপনিক স্পেল গুলো কাউন্ট করা হচ্ছে, তো এগুলো স্লিপ ল্যাব যেগুলো বলে, স্লিপ ল্যাব, হ্যাঁ এগুলো হসপিটালে আছে, তার কিছু প্যারামিটারস আছে, 30 এর উপর যদি অ্যাপনিয়া হাইপোঅ্যাপনিক স্কেলস হয় তাহলে তার সিভিয়ার ওএসএ মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, 5-15 হবে তো সেটা হচ্ছে মডারেট, আর 5-এর কম হলে দ্যাট ইজ মাইল্ড বা অ্যাকসেপ্টেবল। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট একটা তো রিডাকশন অফ ওয়েট যেটার জন্য প্রবলেমটা হচ্ছে, অ্যান্ড দ্য সেকেন্ড থিং এখন কিছু মেশিনস পাওয়া যায় যেটা ওই সিপ্যাপ মেশিনস যেগুলো বলা হয়, যাতে একটা ফ্লোতে একটা অক্সিজেন ফোর্সিবলি অক্সিজেনটাকে এক্স্যাক্টলি ঢোকানো, সেই ফোর্সিবলি অক্সিজেনটা যদি ঢোকানো হয় তাহলে ওই অবস্ট্রাকশনগুলো ওভারকাম করে অক্সিজেনটা ঠিকঠাক যায় পেশেন্টের কাছে, সেই মেশিনটা নিয়ে কিন্তু পেশেন্টকে ঘুমাতে হবে, কিন্তু তাতে দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু উপকৃত হয়। প্রথমে একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয় যেটা লাগানোর পরে, কিন্তু কিছুদিন পরে পেশেন্ট এত অ্যাডাপ্টেড হয়ে যায় ওটা ছাড়া পেশেন্ট কিন্তু থাকতে পারে। আমরা একটা কল নিচ্ছি, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি দমদম থেকে মৃণাল চৌধুরী বলছি। বলুন মৃণাল বাবু। আমার গলায় সবসময় একটা ইরিটেশন হয় আর একটা লেয়ারের মতো পড়ে আছে বলে মনে হয়, হ্যাঁ কন্টিনিউয়াস ইরিটেশন হয়, তো আমি স্মোকিং করি তবে এখন ইদানিং কমিয়ে দিয়েছি, একটা সিগারেট খেলেই গলায় ইরিটেশনটা আরো বেড়ে যায়, তো আমি ডাক্তার দেখিয়েছি, ENT স্পেশালিস্ট দেখিয়েছি, তারা আমাকে বলে গলায় কিছু নেই, অথচ বলছে যে তোমার অ্যাসিডিটি থেকে এটা হয়, কিন্তু অ্যাসিডিটির ট্যাবলেট আমি প্রচুর খেয়েছি, কোনো লাভ হয়নি। আপনি তো বলছেন যে আপনি এটা সলিউশন নিজেই বের করেছেন যে সিগারেটটা না খেলে হয় না, একটা সিগারেট খেলেই হয়, তো আপনি শুনতে থাকুন ডক্টর ব্যানার্জি বলছেন। বলুন। প্রথম কথা, আপনার যে প্রবলেম সেটা হচ্ছে সিগারেট খাওয়ার সাথে কিন্তু অ্যাসিডিটির একটা সম্পর্ক আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে সিগারেটটা তো বন্ধ করতে হবে।
আর অ্যাসিডিটির যে প্রবলেম, অ্যাসিডিটি প্রপার কিছু ওষুধ আছে যেটা যে ডাক্তার আপনাকে দেখেছেন ঠিকই বলেছেন, সেই কম্বিনেশন অফ ড্রাগ খেলে আমার মনে হয় আপনি উপকৃত হবেন। ডোমপেরিডন সংক্রান্ত কিছু, মানে ওমিপ্রাজল উইথ ডোমপেরিডন, এই এই টাইপের ড্রাগ আপনাকে ইউজ করতে হবে। আমরা স্নোরিং নিয়ে বলছিলাম, তো স্লিপ অ্যাপনিয়া নিয়ে, যে মেশিনটা আপনি বললেন এটা কি মানে খুবই একটা বড় কিছু ইনস্টলমেন্ট নাকি ইনস্টলেশন? মানে ইনস্টলেশনটা মানে এটা কি পোর্টেবল? ইট ইজ অ্যাবসলিউটলি এ পোর্টেবল মেশিন, কিন্তু কিছুটা তো খরচ সাপেক্ষ। আচ্ছা, সবার কাছে অ্যাফোর্ড করা, মানে যেগুলো দু টাইপের মেশিন আছে, একটা টাইট্রেবল একটা নন টাইট্রেবল। আচ্ছা, টাইট্রেবল মেশিনগুলো ন্যাচারালি দাম একটু বেশি, তবে এটাও ঠিক যে নাক ডাকার সমস্যা নিয়ে যে স্তরের মানুষরা আসেন ডাক্তারের কাছে, আমার মনে হয় তারা সেটা অ্যাফোর্ড করতে পারেন। আচ্ছা, মানে যে প্রবলেমগুলো এক্স্যাক্টলি ওবেসিটি, এইসব প্রবলেমগুলো তো মোর অর লেস মিডল ক্লাস এন্ড হাই মিডল ক্লাসের এই প্রবলেমগুলো দেখা যায়। তো বয়সজনিত কি কিছু স্নোরিং প্রবলেমসগুলো বাড়ে কি? বয়সজনিত স্নোরিং প্রবলেম অ্যাজ সাচ বাড়ে না, কিন্তু আমাদের যে কার্টিলেজ যেগুলো আছে, সাপোজ এই নাকের এই কার্টিলেজ যেগুলো থাকে, তো উইথ এজ এর মানে প্লায়াবিলিটি সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসে। ইলাস্টিসিটি যদি কমে আসে তখন দেখা যায় শ্বাস নিতে গেলে নাকটা ঢুকে যাচ্ছে, তো ন্যাচারালি সেই জায়গাটায় একটা প্রবলেম হচ্ছে, নাকের শ্বাসটা ঢুকছে না। তো সেখানে কিছু আমরা প্লাস্টিক রিকনস্ট্রাকশন করি, মানে অ্যালার রিকনস্ট্রাকশন যেটা বলা হয়, যাতে কিনা আমাদের নস্ট্রিলগুলো খোলা থাকে প্রপারলি শ্বাসটা ঢুকে। আমরা একটা ফোন কল নিচ্ছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি মানিক সেন বেয়ালার থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলের বুঝলেন একটা পলিপ হয়েছে। বয়স কত? বয়স 32। ডাক্তার বলছে যে এটা অপারেশন করতে। হ্যাঁ, তা আমার একটু চিন্তায় আছি। এটা নাকে হয়েছে পলিপ নাকি? নাকে। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, প্রথম কথা পলিপ এটা একটা চলিত ভাষা, সব নাকের সব রোগকেই পলিপ বলা হয়। মানে কোনো এক্সট্রা মাংস কি গজিয়েছে সেরকম কিছু আপনাকে ডাক্তারবাবু বলেছেন? তো এই ক্ষেত্রে দেখা যায় যে যদি পলিপ হয়ে থাকে, আদৌ পলিপ হয়ে থাকে, তো প্রথমে আমরা একটা সিটি স্ক্যান করি। আর পলিপের কিন্তু এখন ট্রিটমেন্ট এসে গেছে, আমরা এন্ডোস্কোপিক্যালি অপারেট করি, যেটা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস ফেস বলা হয়। খুব বড় সার্জারি হয়তো নয়, মানে ডে সার্জারি হিসেবে করা যায়। হ্যাঁ, মোটামুটি একদিন মতো স্টে রাখতে হয়, আন্ডার অ্যানেস্থেসিয়ায় করা হয়। তো সেখানে কিন্তু এই পলিপ অপারেশন করার পর রেকারেন্স রেট কিন্তু অনেক কমে গেছে, কমে যায়। তাহলে মানে ওনাকে যে সাজেশনটা দিয়েছে এটা হয়তো ঠিক হবে। ঠিকই বলেছেন, এবং তার সাথে অ্যালার্জির সাথে পলিপের কিন্তু একটা সম্পর্ক আছে, তো অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন সেগুলো পেশেন্টকে রাখা। আমরা একটা কল নিচ্ছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো দাদা, কে বলছেন? ডাক্তারবাবু? বলুন। আমি বলছি, হ্যাঁ হ্যালো, আপনার সাউন্ডটাকে মিউট করুন। ওই আমরা সাইনাস হয়েছে, সাইনাস। আচ্ছা, হ্যাঁ আমরা ডিসকাস করছি সাইনাস নিয়ে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, সাইনাস নিয়ে যেটা বলছেন, সাইনাস এক্স্যাক্টলি সবাই বলে যে সাইনাস হয়, সাইনাস এর প্রবলেম, এটার মানে কি? আমাদের যে স্কাল বেসিক্যালি আপার জো এন্ড স্কাল, তো সেখানে কিছু এয়ারফিল্ড বক্সেস আছে, স্পঞ্জি বোন। হ্যাঁ হ্যাঁ, সেটাতে যদি পুরো হাড় থাকতো তাহলে মাথার ওজনটা বিরাট বড় হয়ে যেত। তো সেই এয়ারফিল্ড বক্স যেগুলো, যেরকম নাকের সাইডে থাকে যেটা বলে ম্যাক্সিলারি সাইনাস, এখানে কিছু সাইনাস থাকে, এথময়েডাল সাইনাস বলে, মাথা নিচে করলে ব্যথা হয়, এখানে থেকে ফ্রন্টাল সাইনাস বলে। তো এর মেন কারণটা কিন্তু ওয়েটটাকে রিডিউস করা, আচ্ছা স্কালের যে ওজনটা সেটাকে কমানো। তো সেখানেও কিন্তু সবসময় মিউকাস বলে তো একটা জিনিস আছে, যেটা বডির সব জায়গায় যেখানে মিউকাস মেমব্রেন থাকবে, একটা ফিল্ম অফ ফ্লুইড থাকে। তো সেই ফিল্ম অফ ফ্লুইড সবসময় কিন্তু ফ্লো করে এই সাইনাসেসগুলো। এবার এই ফিল্ম অফ ফ্লুইডটা যেটা ফ্লো করছে তার একটা আউটলেট থাকতে হবে। তো ন্যাচারালি প্রত্যেকটা সাইনাসের ছোট ছোট ফুটো থাকে, যেগুলোকে আমরা ন্যাচারাল অস্টিয়া বলি। আচ্ছা, আর ওই মিউকাস, যে মিউকোজার ওপরে কিছু হেয়ার থাকে, ছোট্ট ছোট্ট মাইক্রোস্কোপিক হেয়ারের মতো জিনিস থাকে, যেটা সবসময় বিট করতে থাকে ওই মিউকোজাল ফিল্মটাকে নিয়ে গিয়ে। একদম ওই রকম। তো কোনো কারণে, মানে যদি নেসাল অবস্ট্রাকশন, নাকের হাড়টা বেঁকা কারুর থাকে, বা নাকের ভেতরে কিছু টার্বিনেটস বলে কিছু ফ্লেশ থাকে, সেটা যদি বড় হয়ে যায়, সেই অস্টিয়ামের মুখগুলো বন্ধ হয়ে যায়। তো ন্যাচারালি একটা অস্টিয়ামের মুখ বন্ধ হয়ে গেলে যে মিউকাসটা সাইনাসে
এমনি ট্রেন্ড হতো সেটা জমছে, তো সেটা জমলে অ্যাকচুয়ালি সেখানে আলটিমেটলি একটা ইনফেকশন হবে, ইনফেকশন হয়ে তারপর তার মাথা ব্যথা, নাক দিয়ে ব্লিডিং হওয়া, একটা পুরুলেন্ট নেজাল ডিসচার্জ, এটা হতে পারে। এগুলো সব একটা সাইনাসাইটিসের একটা কমনেস্ট কমনেস্ট যেটা নিয়ে আসে, হেডেক, ভারী হয়ে যাচ্ছে, থ্রবিং হেডেক। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দাঁতের উপরের পোর্শন গুলো ব্যথা, কারণ ম্যাক্সিলারি সাইনাসটা আমাদের এখানে থাকে। এগুলো চিকিৎসা কি? চিকিৎসা ইজ সার্জারি, ডেফিনেটলি সার্জারি, সেটাকেই বলে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। আচ্ছা, যেটা আমরা এন্ডোস্কোপ দিয়ে নাকের ভেতর দিয়ে ওই যে ন্যাচারাল অস্থিয়া ওগুলোকে আমরা বড় করে দিই। ও আচ্ছা, তো ওটাকে যেই বড় করে দিলাম তো অটোমেটিক্যালি ফ্লুইডটা ড্রেন্ড হয়ে যায়। আচ্ছা, ইন ফিউচার যেটা যাতে না হয়। তো এমনি ওষুধ দিয়েও কন্ট্রোল করা যায়? ওষুধ দিয়ে কন্ট্রোল মানে এটা সিম্পটোম্যাটিক, কিন্তু ওই জন্যই আমরা একটা সিটি স্ক্যান পেশেন্টকে প্রথমে করিয়ে নেন যে ওই ন্যাচারাল অস্টিয়াটা ব্লকড কি ব্লক না। যদি দেখা যায় যে ন্যাচারাল অস্টিয়া ইজ টোটালি ব্লক, দেন উই হ্যাভ টু গো ফর সার্জারি। এক্সরে দিয়ে বোঝা যায় সাইনাস? এক্সরে তে তো সাইনাস বোঝানো যায় ওটা হেজি হবে, কিন্তু অস্টিয়া গুলো বোঝা যায়, বোঝা যাবে না যে ওই সূক্ষ্ম জিনিসগুলো বুঝতে গেলে সিটি স্ক্যানটা লাগে। সিটি স্ক্যান ইজ এসেনশিয়াল। আচ্ছা, তো আমরা আপনি বলছিলেন যে একটা নোজ ব্লিড হয়, তো এই নোজ ব্লিড অলসো ইজ এ ভেরি কমন প্রবলেম। নোজ ব্লিড কমনেস্ট কজ হচ্ছে আমাদের নাকের যে হাড় যেটা মধ্যিখানে সেপটাম, মানে যেটা পার্টিশন করে দু ডান দিক বাঁ দিকের হাড়, সেটা কোনো কারণে যদি ব্যাকা থাকে, অনেকেরই তো থাকে, অনেকেরই থাকতে পারে। এবার সেটা যদি যত সামনের দিকে হবে তার বাইরে দিয়ে তো একটা মিউকোজা গেছে, মানে যেটা ছাল আচ্ছাদন আর কি, তো এক্সটার্নাল ইয়ারের কন্ট্যাক্টে এসে ওই জায়গাগুলো শুকোতে থাকে। তো ন্যাচারালি শুকলে নাকের ভেতরে একটা মানে একটা ইচিনেস ভাব আসে, আমরা যদি বারবার নাকটাকে ম্যানিপুলেট করি ওই ছালটা যায় ছেড়ে। আচ্ছা, ছেড়ে গেলে তার তলায় যে ব্লাড ভেসেলগুলো থাকে সেখান থেকে ব্লিডিং হয়। এটা হচ্ছে কমনেস্ট কজ অফ নোজ ব্লিড। এছাড়া তো আরো অনেক কজ আছে, যেমন সাইনোসাইটিস, যেটা প্রেশারের থেকে হতে হয়, প্রেশারের থেকে হতে পারে, সেটা কি নোজ ব্লিডই? তো প্রেশারের থেকে নোজ ব্লিডিং, মানে যে ব্লাড ভেসেলস গুলো আসছে, ব্লাড প্রেশার যখন হঠাৎ করে হাই হলো তো তখন ব্লাড ওইখান থেকে ফেটে গিয়ে ব্লিডিং হতো। দ্যাট ইজ আ আর্লিয়েস্ট সাইন, অনেকে বলে যে এটা বেটার সাইন দ্যান টু হ্যাভ আ স্ট্রোক ওভার দিয়ে। আর আরেকটা টিউমার ইজ ন্যাচারালি একটা বিরাট কজ, মানে একটা ম্যালিগন্যান্ট টিউমার বা একটা বিনাইন টিউমার যেটা অবস্ট্রাক্ট করে আছে, পলিপ যেটা বলছিলাম, না পলিপ ইজ বিনাইন থিং। আমি যদি ম্যালিগন্যান্ট ক্যান্সার যদি বলি, ক্যান্সারের প্রেজেন্টেশন ইজ নোজ ব্লিড উইথ নেজাল অবস্ট্রাকশন, নাকটা বন্ধ হয়ে গেল, তখন আমাদের সিটি করে এন্ডোস্কোপি করে দেখতে হয়, অ্যাকর্ডিংলি সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ ট্রিট। আমরা একটা কল নিচ্ছি। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আমি বিহার থেকে বলছি। হ্যাঁ, আমি মিস্টার রায় বলছি। শুনুন, আমি নাক দিয়ে আপনার মাঝে মাঝে জল টেনে মুখ দিয়ে বার করি। আচ্ছা, তাতে কোথাও বাইরে গেলে আমি একটু আরাম পাই। আচ্ছা, বয়স হয়েছে আপনার 46 বছর। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। উনি বললেন নাক দিয়ে, নাক দিয়ে টেনে মুখ দিয়ে জল বের করেন না, এটা একদমই ঠিক হ্যাবিট নয় আপনার। বহু বছর ধরে হয়তো করছেন আরাম পাওয়ার জন্য। আরাম পাওয়ার জন্য আমরা অনেক কিছুই করি, কিন্তু এটা আমার মনে হয় না করাই ভালো আপনার। আচ্ছা, এটাতে তো সাংঘাতিক প্রেসার, প্রেসার বা অনেক সময় অনেক ইনফেকশন আপনি করছেন। তো তো নেজাল ব্লিডে যেটা আমরা দেখেছি অনেক সময়, যেটা এপিস্ট্যাক্সিস বলেন আপনারা, যে ওই নেজাল প্যাক দেওয়া হয়, নেজাল প্যাকটা দিয়ে তো আমরা কম্প্রেস করে রাখি যাতে ওই সময় ব্লিডিংটা যাতে বন্ধ হয়। কিন্তু এই ট্রিটমেন্ট যদি বলতে চান, এটা সিম্পটোম্যাটিক, সিম্পটোম্যাটিক। তা প্রথম কমনেস্ট ট্রিটমেন্ট যেটা আমরা করে থাকি, ওই জায়গাটাকে আমরা মসৃণ রাখতে হবে। আচ্ছা, মানে যদি একটা ছোট্ট একটা জায়গা, একটা স্পটের মধ্যে যেখানে ব্লিড করছে সামনে, তো আমরা কিছু অয়েন্টমেন্ট পেশেন্টকে অ্যাডভাইস করি যেটা দিয়ে ইচিনেসটা চলে যাবে। তাতেও যদি না কমে তখন আমরা এন্ডোস্কোপিক্যালি ওই ব্লাড ভেসেলটাকে পুড়িয়ে দিই, কটরি কটরাইজ করে দিই। আমরা একটা কল নিচ্ছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি, আমি শিক্ষকতা করি, কিন্তু একটা না কথা বলতে গেলে যেন মুখে কিছু যেন আটকে যাচ্ছে, এখন গলা খাঁকা দিলে যেন আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। ক বছর ধরে হচ্ছে এটা? এটা 4-5 বছর ধরে চলছে। আচ্ছা, শুনতে থাকুন। এই প্রবলেম যেটা উনি বলছেন, এটা ওভার ইউজ অফ ভয়েসের জন্য শিক্ষকতা করেন, তো সুতরাং সামহাউ ওনার ভোকাল কর্ডের যে ইজ বিকামিং ড্রাই আর কি, বেসিক্যালি ওভার ইউজ অফ ভয়েসের জন্য। আচ্ছা, তার জন্য ওনাকে আপনাকে যেটা করতে হবে, বারবার জল খেতে হবে, তা সত্ত্বেও যদি দেখা যায় যে গলাটা আটকে যাচ্ছে, তাহলে কোনো ইএনটি স্পেশালিস্ট দেখিয়ে এন্ডোস্কোপি করান, তাহলেই আমরা ধরে ফেলবো যে ভোকাল কর্ডের কোন প্রবলেম, তা যার জন্যই আপনি এই অসুবিধাটা ফেস করছেন। আরেকজন কলার ফোন করে যখন জিজ্ঞেস করেছিলেন যে কানে একটা ভোঁ ভোঁ করে আওয়াজ হচ্ছে, যেটা টিনাইটাস বলছিলেন, তো টিনাইটাস এর মেইন মানে কারণটা হচ্ছে
একটা ইলেকট্রিক্যাল ওয়্যারের ভেতর দিয়ে যখন কারেন্ট যায়, ওয়্যারের বাইরে একটা ইনসুলেশন থাকে যাতে আমরা হাত দিলে শকটা না খাই। তো আমাদের যে নার্ভসগুলো, অডিটারি নার্ভস যেগুলো, সেটাও একটা সেই অর্থে একটা সেরকমই তো একটা ইটস এ কারেন্ট। তো তার বাইরে একটা ইনসুলেশন থাকে যে কোনো নার্ভের, যেটাকে মায়োলিন শীত মায়োলিন বলা হয়। তো যে কোনো নার্ভ যখন ডিজেনারেশন শুরু হয়, তো তখন ওই মায়োলিন শীতের মাইক্রো কিছু গ্যাপস দেখা যায়। তো সেখান দিয়ে সাউন্ডটা বাইরে ডিসচার্জ হয়। এই যে সাউন্ডটা ডিসচার্জ হচ্ছে এটাকেই বেসিক্যালি টিনাইটাস বা কানভুভো বলে। তো সুতরাং সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম আমাদের একটা সাবধান করে দিচ্ছে যে আমি কানে কিছুটা কম শুনছি। তো সুতরাং অডিওমেট্রি টেস্ট করলে এটা ধরা পড়বে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে অ্যাকর্ডিংলি আমরা সেইভাবে ট্রিট করব। ডক্টর ব্যানার্জি, অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। এবং শুনলেন, অনেক কলার ফোন করেছিলেন, বিস্তারিতভাবে আপনি, একটা বিরাট সাবজেক্ট, অতগুলো ভাগ আছে, সেটা এক ঘন্টার মধ্যে যথাসম্ভব চেষ্টা করেছেন এবং খুব সুন্দরভাবে বলেছেন। তো আজকের প্রোগ্রাম আমরা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট শনিবার বিকেল 5টার সময় হেলথ ওয়েলথ প্রোগ্রামে এই চ্যানেলেই। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।